বিনোদন মানে সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। গত 6 ফেব্রুয়ারি দেশের মানুষকে কাঁদিয়ে চিরবিদায় নিয়েছেন সঙ্গীতের সরস্বতী লতা মঙ্গেশকর। তাঁর কিছুদিনের মধ্যেই থামল গীতশ্রীর সুরও। মাত্র 90 বছর বয়সে অন্য সুরলোকে চলে গেলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। মঙ্গলবার থেকেই সঙ্গীত শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। আইসিইউতে স্থানান্তরিত করা হয় তাকে। মেডিকেল বুলেটিনে জানানো হয়েছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা সংকটজনক, নেমে যায় তাঁর রক্তচাপ। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। গভীর শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। উল্লেখ্য, বয়সজনিত কারণে বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন প্রবীণ সঙ্গীত শিল্পী। পড়েও গিয়েছিলেন বাড়িতে, ফিমার বোন ভেঙে গিয়েছিল তার। এরপরই নবদীপর শিল্পীকে গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হয়েছিল SSKM হাসপাতালে। সেখানে কোভিড রিপোর্ট পজিটিভ আসায় দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় কলকাতারই এক বেসরকারি হাসপাতালে। পরে করোনামুক্ত হলেও শিল্পীর শারীরিক অবস্থা যেরকম ছিল তাতে সেই সময় অস্ত্রোপচার করা সম্ভব ছিল না। কয়েকদিন আগে তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি দেখা গিয়েছিল। চলতি বছরেই পদ্মশ্রী সম্মান প্রত্যাখ্যান করেছিলেন কিংবদন্তি শিল্পী। ক্লাসিক্যালের পাশাপাশি বিভিন্ন বাংলা ছায়াছবিতেও সন্ধ্যা মুখোপাধ্যায় অসংখ্য গান গেয়েছেন। মহানায়কের কণ্ঠ যদি ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, তাহলে মহানায়িকার কণ্ঠ ছিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।